আবারও ভারী বর্ষণের ফলে হালদা নদী, দুরং, বারমাসিয়া খাল, লেলাং খাল, গজারিয়া খাল ও অত্তর হালত ব্যাপক বাঙ্গনই। ফটিকচুরির নাদিরাট পৌরসভা, ফটিকচুরি পৌরসভা সহ অন্তত 15 ইউনিয়ন বন্যা বাড়ি গিয়ে সরজমিনে পরিদর্শনকালে দেখা গিয়ে নাদিরাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ জুলমিশিন এলাকা, কুম্বারপাড়া, সোয়াবির শিকদারপাড়া, ব্রাহ্মণহাট সহ অন্তত 25-30 ফুট এলাকা নদীর পাড় ভাঙিয়ারে যোগাযোগ বিচ্ছিন্ন হবে উপক্রমই। যানবাহন সাবধানে চলাচল গরিবেলায় রাস্তা রুদ্ধি ইট দিয়ে সতর্ক চিহ্নিত দিয়ে এলাকাবাসী। নাদিরহাট হালদা নদীর এই ভাঙন এলাকা সরজমিনে পরিদর্শন করছি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই সময় এলাকাবাসী হয় যে হালদা নদীর ভাঙন দ্রুত টিকে না ফেললে নাদিরহাট সুবিল হাজিরহাট সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তায় ইন্দি ভাঙ্গন নদী ভাঙ্গনে মোটামুটি নদী গর্ভে প্রায় বিলীন।